দ্বিতীয় পর্বের প্রথম দিনে টঙ্গী তুরাগ তীরে জুমার নামাজ আদায় করেছেন লাখো মানুষ, চেয়েছেন পাপ থেকে মুক্তি। এই মুহূর্তে ইজতেমা প্রাঙ্গণে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল, সরাসরি চলে আসছে তার কাছে। রুমেল, কাজল, বেলা পৌনে দুটার সময় এখানে জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে। কিছুক্ষণ আগে জুমার নামাজটি শেষ হয়েছে। জুমার নামাজে অংশ নেওয়ার জন্য আশপাশের এলাকা থেকে যারা এসেছিলেন তারা এরই মধ্যে বাড়ির পথে রওনা হয়েছেন, আর যারা ইজতেমাতে তিন দিন থেকে এখানে অবস্থান করছেন তারা এই মুহূর্তে বয়ান শুনছেন। বয়ান করছেন তাবলিগ জামাতের মুরব্বী দিল্লির মাওলানা মোশারফ হোসেন, তার বয়ানটি বাংলা ভাষায় অনুবাদ করা হচ্ছে। এখনও পর্যন্ত হয়তো আপনি দেখছেন যে মানুষজন যারা নামাজ পড়তে এসেছিলেন জুমার নামাজ আদায় করতে তারা একে একে এখান থেকে চলে যাচ্ছেন। এখন যে বয়ানটি চলছে সে বয়ানটি হয়তো আর বেশি সময় চলবে না, তারপরে দুপুরের খাবার বিরতি দেওয়া হবে, এরপরে কিছু সময় বিশ্রাম, আসরের নামাজের পর থেকে আবারও তাদের যে ইবাদত বন্দেগীর কাজ সেটি শুরু হবে। আজকে শুরু হয়েছে প্রথম দ্বিতীয় পর্ব। এবারের যে পর্বটি সেটির আয়োজক হিসেবে আছেন মাওলানা সাদের যারা অনুসারী রয়েছেন তারা। তবে যেসব মুসল্লি এখানে তিন দিন থেকে অংশ নিচ্ছেন কিংবা যারা আজকে জুমার নামাজ আদায় করতে এসেছেন তাদের সঙ্গে আমার কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন তারা বলছেন যে আসলে কারা আয়োজক কিংবা কি কারণে এই ইজতেমাতে ইজতেমা দুই ভাগে অনুষ্ঠিত হচ্ছে সেগুলো তাদের বিষয় নয়, যেহেতু এখানে দিনের আলোচনা হয়, ইসলামের আলোচনা হয়, সেগুলো শুনতে ইবাদত বন্দেগি করতেই তারা এখানে আসেন। এবং যারা জুমার নামাজ আদায় করতে এসেছিলেন তারাও সে একই কথাই বলেছেন, যেহেতু দুই পর্বে ইজতেমাটি অনুষ্ঠিত হয় বছরে দুইবার তারা বড় জামাতে জুমার নামাজ আদায় করার সুযোগ পান এবং সেই সুযোগটি নেওয়ার জন্য এখানে তারা সমবেত হন, এখানে এসে তারা জুমার নামাজ আদায় করতে আসেন। আর জানেন আজকে থেকে যেটি শুরু হয়েছে আগামী রোববার দিন আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এটি শেষ হবে, এটিকে নির্বিঘ্ন করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যর 8,000 সদস্য বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছেন এই ইজতেমাকে কেন্দ্র করে। টঙ্গীর তুরাগ তীর থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। কাজল, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের খবর জানাচ্ছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল।